হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি নতুন একটা মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে, সেটা হচ্ছে ওমর সানি, রোশান এবং হচ্ছে শ্যামল মাওলা অভিনীত ডেড বডি। ডেড বডি একটি হরর মুভি এবং এটা ট্রেলার অলরেডি মুক্তি পেয়ে গিয়েছে, যারা দেখেননি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। জঘন্য একটা ট্রেলার, বাজে এডিটিং এর সর্বোত্তম উদাহরণ হচ্ছে এটা। এবং শ্যামল মাওলা যে আসলে এই মুভিটা কেন করতে গেল আমার মাথায় আসে না। মূল ধারার চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরাই বানিয়েছে এবং এখানে এডিটিং দুর্দান্ত লেভেলের ফালতু, মানে একটা ডেড বডি বা ভূতের মাঝখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে, দেয়ালে মিশে যাচ্ছে, এই এডিটিংগুলো এত ফালতু হয়েছে, এত থার্ড ক্লাসের হয়েছে, সেটা আসলে বলার না। সো যারা আসলে মুভি হয়তো অনেকে দেখবেন কি দেখবেন না তাদের ব্যক্তিগত ইচ্ছা, বাট ট্রেলারটা দেখে নিতে পারেন, আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে দেখে নেবেন। বাট ট্রেলার দেখে আমি আসলে খুবই হতাশ এই ডেড বডি নিয়ে, এডিটিং নিয়ে এবং গ্রাফিক্সের কাজ নিয়ে প্রচণ্ড লেভেলের হতাশ। সো হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা এই ডেড বডি নিয়ে, এখান থেকে পাওয়ার আসলে কিছু নেই, স্পেশালি অ্যাটলিস্ট আমার কিছু পাওয়ার নেই। সো যারা দেখবেন নিজ দায়িত্বে দেখবেন, নিজ পকেটে টাকা খরচ করে দেখবেন। থ্যাংক ইউ।